সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই, আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। যে মৃত্যুই জীবনের শেষ, জন্ম থেকে মৃত্যু, তারপরে কি আছে একটু আলোচনা করেছি, পরে আসছি। তো সব সময় এটাকে পরীক্ষিতের কথা বলেছি, রাজা 7 দিন পরে সে মরবে জানতো, তাই সে তদ্ভাবে পরিপূর্ণ হবার জন্য কিন্তু ওই সাধু সন্তের মহাত্মাদের একটা সভা, ধর্মসভা ডেকেছিল। কিন্তু বিশ্ববাসী, আমরা এই গুটি কয়েক যোগী মহাযোগী মহাসাধক জানা ছাড়া তো জানে না যে কখন মরবে, কখন মরব। তাই তাদের সবসময় ওই ভজন গোবিন্দ আমি উদাহরণ দিলাম যে গুরুর উপদেশ মতন চলতে হবে। তো এইখানেই প্রশ্ন উঠেছিল, তাহলে আমি কি ছেলে মেয়ে মানুষ করব না, আমি কি সংসারে ছেড়ে শুধু ভগবানের নাম নিয়েই থাকব। তার থেকেই কিন্তু এই ঠাকুরের বাণীটা এসছে, যা চিরন্তন। কি বললাম, সবের মধ্যেই থাকব তদ্ভাবে পরিপূর্ণ হয়ে, সব তাঁর সেবা করছি। তো এটা শুরু করতে হবে গুরু উপদিষ্ট পথে, তাঁর প্রদর্শিত পথে চলতে হবে, তাঁর দেওয়া মন্ত্র জপ করতে হবে, ভেতরে ভগবানের নাম এছাড়া করতে হবে। এই নাম গান আর কি, ভগবানের গান, ভক্তিমূলক গান, সবসময় হয়তো তার জপ করতে ভালো নাও লাগতে পারে, হয় এটা কিন্তু, আর যা লাগে সে করবে, সময় বের করে তার সাথে সংসারের সব কাজ করবে, তাঁর সেবা করছি, এই সব একসাথে থাকবে। জপ ধ্যান করছি, ভগবানের নাম গান করছি, ভক্তিমূলক গান করছি, এবং সর্বোপরি নিজের গুরুদেবের উপদেশ মতন চলছি। সাধ্যায় বলে একটা শব্দ আছে আমাদের এই সাধন পথে, সনাতন ধর্মে, যে 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 গ্রন্থ পাঠ করে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তার যেই ধর্মগ্রন্থ পাঠ করা উচিত। সবার জন্যে সব কিছু নয়, কিন্তু এই দেখুন না, শ্রীমদ ভাগবত সবার জন্য নয়। ধরুন না এই রাসলীলা, অনেকেই বুঝতে পারবে না এবং তারা ব্যঙ্গ করে, ঠিক নয়। যা আমাদের এই, আমি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সনাতন ধর্মেরই অঙ্গ, অন্যান্য ধর্ম এই সনাতন ধর্মেরই অঙ্গ, কিন্তু আর কেউ কিন্তু নিজেদের দেবদেবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে না। কিন্তু আমাদের হিন্দু ধর্ম এমনই উদার, এর মানে অন্য ধর্ম যে অনুদার তা বলছি না, যে তারা মানে আমাদের এই হিন্দু ধর্ম সনাতন ধর্মই, তারা কিন্তু দেবদেবী নিজেদের এই কৃষ্ণলীলা রাসলীলা
নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। ঠিক নয়, তাদের ব্যঙ্গচিত্র করে। এই কিছুদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, তাই নিয়ে ওই হোয়াটসঅ্যাপ না ওই আজকাল যে মোবাইল বেরিয়েছে তাতে অনেক অনেক মেসেজ পাঠায়। তো মা সরস্বতীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে পাঠিয়েছে মেসেজ, আর কোথাও নেই। তাদের এই গুণটা আমাদের নামা উচিত, এটা বিশাল শিক্ষা। আমরা উদারতা দেখাতে গিয়ে পথ বিস্তৃত কিন্তু হয়ে যাচ্ছি। প্রতিটি দেব দেবী সত্য, তাদের পরম পূজনীয়, পরম আরাধ্য, পরম আরাধ্যা বলে অন্তরের অন্তঃস্থলে বসিয়ে রাখতে হবে, যা নেই নেই একেবারে নেই তা নয়, কিন্তু মনে হয় পার্সেন্টেজটা বেশি, বিশেষ করে যুব সমাজ বা তরুণ তরুণীদের মধ্যে বিকৃত মনে করে। এই জন্যে ভাগবত সবার জন্য নয়, খুব কঠিন রাসলীলা। আমার তো মনে হয় সর্বাপেক্ষা কঠিন তত্ত্ব এই ভগবানের রাসলীলা। এটা আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বলছি। তো সদ্ভাব নিয়ে কথা হচ্ছিল, মৃত্যু কখন মরবো আমরা জানি না, তাই ভগবানকে নিয়ে চলো, ভগবানের সেবা করো, কিন্তু কাউকে ছেড়ে নয়, গুরুদেবের উপদেশ মতন চলো। তাহলেই আমি আবার রিপিট করছি না, তাহলেই ভেতরে তদ্ভাব জাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিষ্ঠিত হবে না, তদ্ভাব আসবে। এবং বাইরে সংসারে তো কাজ করতে হবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্কুল কলেজ নিজের কর্মস্থল, ওই যেই ভাবটা এলো সেইভাবেই চেষ্টা করতে হবে, এটাই তো সাধনা। এই চেষ্টাই তো সাধনা, তপস্যা। সংসার থেকে হিমালয়ে গিয়ে আমি আগে বলেছি, যদি এই তদ্ভাবে সে কাজ না করতে পারে, সেখানে গিয়েও যদি এই মদভাব আমি আমি আমার 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 কিছু হলো না, আমার বাড়িটা রয়েছে, দলিল রয়েছে ওর কাছে, আমার টাকা পয়সাগুলো ব্যাংকে রয়েছে, কিছুই হবে না, ছন ছন গোপাল লবডঙ্কা হবে। কিন্তু এই সংসার ধর্ম পালন করেই যে যদি কেউ এই তদ্ভাবে প্রতিষ্ঠিত হতে পারে, নিজের নিজের গুরুদেবের উপদেশ মতন চলে, তাহলে তাহলে সে এই সংসারের জীবনে পূর্ণ জ্ঞানী হয়ে যাবে। জীবনের যা মূল উদ্দেশ্য ভগবত লাভ, ভগবত লাভ সে করবেই করবে। এবং তার যারা রয়েছে তার নয়, সারা বিশ্বই তখন তার কাছে তিনিময়, তার মধ্যে থেকে তখন সেই শক্তি, সেই ভাব, দিব্য ভাব, মহাভাব ছড়িয়ে পড়বে সবার মধ্যে তার সংস্পর্শে আসবে। কারণ সে তখন তৎভাবে কিন্তু প্রতিষ্ঠিত, সব সময় কিন্তু মনে রাখবেন প্রতিষ্ঠিত কথাটার অর্থ হলো জীবনের যে কোনো অবস্থায়। আমি এর আগে ব্যাখ্যা করেছি, যে কোনো অবস্থা বলতে কিন্তু সমস্ত রকম আধ্যাত্মিক, দৈবিক, দৈহিক, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক,
এই তিন রকমের যে দুঃখ আছে, এই সমস্ত জগতে জ্বালা যন্ত্রণা পোলা মহাপোলা ধ্বংস সমস্ত কিন্তু কাভার করে নেয়, এর বাইরে কিছু নেই। জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ অশান্তি অত্যাচার যুদ্ধ বিগ্রহ সমস্ত এই ত্রিবিধ দুঃখের মধ্যেই কিন্তু পরে তো যে তৎভাবে প্রতিষ্ঠিত এই ত্রিবিধ দুঃখ তাকে স্পষ্ট করতে পারে না, কারণ সে তখন পরমাত্ম স্বরূপ হয়ে গেছে। ওই পরমাত্মাই তখন তার মধ্যে দিয়ে যা করার করেন। এই সংসারী জীবনে সে পূর্ণ জ্ঞানী পূর্ণ ব্রহ্মজ্ঞানী হয়ে যায়। তো কথা হচ্ছিল তদ্ভাব, তদ্ভাবের পরিণাম পরিণতি লক্ষ্য বললাম, কিন্তু কোথেকে এলো? আমি আমি আমার থেকে, আমি আমি আমার কেন এলো? মৃত্যুর থেকে। যে বাস্তব আমরা কে কখন মরবো জানি না, তাই সবসময় ভগবানকে নিয়ে থাকতে হবে, যিনি আমাদের লক্ষ্য। কিন্তু সবসময় তো ভগবানের তিনি থাকা যাবে না, তাহলে আমার এই সংসার। তাই তো তদ্ভাবের কথা এলো, তদ্ভাবে সব কাজ করো। এবং এখানে বলেছিলাম অন্যান্য মহাপুরুষের বাণী, রামকৃষ্ণ কি বলেছেন, সংসারে তাকো পাকাল মাছের মতন। আরে পাকাল মাছ কি করে হবে? আমি ভাবলাম পাকাল মাছ হয়ে গেল, না, ওই এক গুরুদেবের মন্ত্র জপ এবং গুরুদেবের উপদেশ মতন চলতে হবে, তবেই পাকাল মাছ। সবের মধ্যে আছি অথচ কিছুর মধ্যে নেই, নিরাসক্ত। আপনারা শ্রী রামকৃষ্ণ দেবের গৃহী সাধু মহাপুরুষ নাগমশাইয়ের নাম শুনেছেন, তিনি তেমন ছিলেন। রামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্র গুপ্ত, তিনিও সংসারী এইভাবেই ছিলেন। গীতায় বলছেন ভগবান, নিরাসক্ত ভাবে তুমি কাজ করো অর্জুন, মানে তোমার ধর্ম যুদ্ধ যুদ্ধ করো। তো আমরা কিন্তু, আমি শুধু এই রামকৃষ্ণ দেবের কথা বললাম, যেহেতু ওনাকেও বলা হয় এই কলিযুগের অবতার, অবতার তো নিশ্চয়ই তিনিও। যেরকম মহাপ্রভু সেরকম তিনিও অবতার। তো আমি এই ঠাকুরের বাণী, ওনার বাণী রামকৃষ্ণ দেবের, গীতার বাণী বিভিন্নভাবে হলেও মূলগত কিন্তু লক্ষ্য এক। এবং অন্যান্য মহাপুরুষ শাস্ত্র গ্রন্থ সনাতন ধর্ম অন্য ধর্মাবলম্বীদের যা লক্ষ্য, তাদের শাস্ত্র যা বলছে, এই একই কথা বলছে। ভেতরে ঢুকবেন, সে নিয়ে আমি আলোচনা পরে করব। ফিরে আসি আগের কথায়, মৃত্যু আমাদের দৌড় ওই মৃত্যু পর্যন্ত, তাই আসগুলো কথা বলতে হলো। কিন্তু
আর কিভাবে কাজ করতে হবে তাও কিন্তু বলা হলো, কিভাবে সংসার থাকতে হবে তাও কিন্তু বলা হলো। তো আমাদের দৌড় সবার মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা কি করি আর মৃত্যুর পরে কি হয়, এই যে ভগবানের শ্লোকটা শুরু করেছিলাম, ধনানি ভূম, অর্থাৎ মৃত্যুর পর আমার যা ধন সম্পদ, এখন ব্যাংকে, তখন মাটিতে পুঁতে রাখা হতো, তো এই মাটিতেই পোঁতা অবস্থায় থেকে যায়, তাই ধনানি ভূম। আর পশবস্তা গোষ্ঠে গোধন, এই যে গরু গো মাতা বলা হয় কেন, গরুর সব কিছু কিন্তু প্রয়োজনীয়, দুধ বেঁচে থাকতে, দুধ প্রথম, গোবর তার চনা পুজোয় লাগে, এমনকি যখন বিগ্রহ শোধন হয়, প্রতিষ্ঠা হয়, ওই গোচনা গোবর দিয়ে শোধন করা হয় বিগ্রহকে প্রতিষ্ঠার সময়, বা অঙ্গরাগের পর যখন আবার অভিষেক করা হয়, গরুর গোবর আর তার মূত্র লাগে, সব পুজোয় লাগে, এত শুদ্ধ। তার গোবর দিয়ে গুছেও হয়, সার হয়, তারপরে মরার পর তার চামড়া দিয়ে জুতো হয়, আর অনেক কিছু কাজ হয়, হার দিয়ে সার হয়, আর মাংস, মাংস খাওয়ার জন্য তো শিয়াল কুকুর শকুন এসব রয়েছে, তাই গরুর কিছুই ফেলনা নয়। তো তখনকার দিনে আমি কিন্তু আবার বারবার বলে দিচ্ছি, মূলগত কিন্তু ভাব এক, তখনকার দিনে বলতে এই শ্লোক যখন ভগবান বলেছিলেন অনাদিকাল থেকে, কিন্তু অনেকে বলবেন আমরা তো এই গরু টাকা পয়সা সভ্যতার পরে পেয়েছি, প্রস্তর যুগের পরে যখন মানুষের মধ্যে বুদ্ধি জন্মালো, ঠিক, কিন্তু তার উপরে এই অনাদিকালে যে ছিল না কোনো সভ্যতা, কেউ বলতে পারে বা অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো সভ্যতা নেই, কারণ ভগবান বলেছেন, আমি আগেই বলেছি, এই সমস্ত তার লীলা এক পাদে চলছে, তিন পাদে কি আছে কেউ জানে না, অপূর্ব। তাই সেই অনাদিকালে কে দেখেছে ভগবান ছাড়া, তাই না বলতে পারি না, ভগবানই তো বলে দিচ্ছেন গীতায়, এক পদই জানে না, তিন পদ ছেড়ে দাও, এই কোথায় তিনি কিভাবে লীলা করছেন, তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী পড়িয়াছে তব, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, এই যে নজরুলের সাধক কবি, আবার বিদ্রোহী কবি, অপূর্ব সমন্বয়, কি ভক্তির পরাকাষ্ঠা, অনন্ত তাঁর লীলা, কতটুকু আমরা জানতে পেরেছি তার মধ্যেই তো এই গোধন
মাটিতে পোতা ধনরাশিকে এখন আরো সভ্য ব্যাংকে কিন্তু মূলগত ভাব এক, ওই সঞ্চয়, ওই ধন প্রধান যা আমাদের বাঁচিয়ে রাখবে, যা দুঃখে আমরা বাঁচব। এখন প্যাকেটের দুধও হয়েছে, ভেজালও হয়েছে, গরুর দুধের সাবস্টিটিউট। মনে হয় না বেরিয়েছে, হয়তো বেরোতে পারে। আমার আবার বলছি, আমার বুদ্ধিতে আমি জানি না, কিন্তু মূলগত ভাবগত যে শরীরের পুষ্টি দরকার এবং তার গোময় গোমূত্র কত শুদ্ধ, তবেই তো পূজোয় লাগে। ভগবান তো তাই এই ব্যবস্থা করেছেন তার পূজোয় লাগার জন্যেই।